হ্যাপি বার্থডে সমু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো থাকিস। বয়স একটা সংখ্যা মাত্র যেটা প্রত্যেক বছরই বাড়ে, সুতরাং সেটার দিকে না তাকিয়ে এখনো আগামী যে জীবনটা পড়ে রয়েছে সেখানে খুব আনন্দ কর, খুব ভালো থাক, এই শুভেচ্ছা রইল। আর একটা কথা আজকে বলবো, সেটা হচ্ছে যে ছোটবেলায় স্কুলে পড়াকালীন আমরা একসঙ্গে যে সময়টা কাটিয়েছিলাম সেটা তো খুবই আনন্দের ছিল, কিন্তু এখনো যে সময়টা আমরা কাটাচ্ছি, হয়তো দেখ ফোনের মধ্যেই বেশি সময়টা কাটাই ফোনের মাধ্যমে, কিন্তু এই সময়টাও খুব সুন্দর। তোর উপস্থিতি সবসময় আনন্দ দেয় আর তোকে আমরা খুব ভালোবাসি। ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে, খুব ভালো থাক। হ্যাপি বার্থডে সোমান্টি। হ্যাপি বার্থডে সোমা, খুব খুব ভালো থাক, ভালোভাবে কাটা আজকের দিনটা, বাড়ি থেকে অনেক দূরে আছিস, খুব ভালোভাবে এনজয় কর, আর তাড়াতাড়ি আমরা সবাই মিট করব, খুব এনজয় করব। হ্যাপি বার্থডে। হাই সোমা, আশা করছি তুই খুব ভালো আছিস। পয়লা ফেব্রুয়ারি তোর জন্মদিন, তোকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দিনটা খুব আনন্দ করে কাটা, খুব ভালো থাক, আর বর্তমান যা পরিস্থিতি সুস্থ থাক, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে সোমা, খুব ভালো করে দিনটা কাটা, মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে খুব ভালো করে কাটা, এনজয় কর। মনে পড়ছে আমাদের সেই মিট আমাদের বাড়িতে, খুব এনজয় করেছিলাম। আই হোপ শিগগিরই আমরা আবার মিট করবো, হোপফুলি আমাদের বাড়িতেই আবার মিট করবো, খুব মজা হবে, সেবারের মতন মজা। 2016 এন্ড আই থিঙ্ক ও ডিসেম্বর মাস ছিল, খুব এনজয়। আমার বিয়েতে তোরা আসলেও খুব ভালো লাগতো, বাট যাই হোক তোরা আয়, সবাই মিলে মিট করি আর একবার, হোপফুলি কোভিড কাটলে হয়তো সবাই আবার মিট করতে পারবো। বাই দ্য ওয়ে আমি এখন ইউএসএতেই আছি, আবার ফিরে যাব ক্যানাডা, তো যাই হোক সময় পেলে সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই বস্টন যাবো, তোর সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকিস, খুব এনজয় করিস, আর আমরা হোপফুলি মিট করবো খুব জলদি। হাই সোমু, জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। এখন যখন তুই এই ভিডিওটা দেখছিস তখন নিশ্চয়ই তুই ফুল অফ ইমোশনস, অ্যান্ড থ্যাংকস দেব টু কামিং আপ উইথ দিস ব্রিলিয়ান্ট আইডিয়া। আই হোপ ইউ আর এনজয়িং আ লট। এখন তোর সঙ্গে আমার ফার্স্ট দেখা হওয়ার আগে ফার্স্ট তোর কথা শুনেছিলাম যখন ক্লাস ফোর
থেকে ফাইভে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। তখন রুমকির মা বলেছিল একটা মেয়ে আছে আমাদের রিলেটিভ, ও হচ্ছে ফাইভে পড়বে। তো যাই হোক, আগে থেকে তোর সম্বন্ধে একটু জেনেছিলাম, তারপর মনে হয় ফার্স্ট তোকে আমি দেখেছিলাম তোদের পুরনো বাড়ির ব্যালকনিতে। আই গেস ইউ আর ওয়্যারিং আ টেপ ফ্রক মোস্ট প্রবাবলি। তো সেইখানে বোধ হয় প্রথম তোকে দেখা। তারপর শুন, আমরা ক্লাস ফাইভে একসঙ্গে একই সেকশনে পড়তে শুরু করলাম এবং বোধ হয় খুবই তাড়াতাড়ি আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। অ্যান্ড দ্যাট ওয়াজ দেয়ার স্টিল দ্য এন্ড অফ দ্য স্কুল। তো একসঙ্গে আমরা অনেক অনেক মজা করেছি, অনেক দুষ্টুমি করেছি, অনেক কিছু একসাথে করেছি। যেমন তার মধ্যে ফেমাস হচ্ছে আমাদের মিস ইউনিভার্স কম্পিটিশন অ্যান্ড দ্য র্যাম্প ওয়াক। সেটা সেরকম মেমোরি বোধ হয় কারোরই নেই যেরকম আমাদের আছে এই একটা ব্যাপারে। অথচ কিন্তু আমরা খুব ভালো ছিলাম, রাইট? মানে খুব ইনোসেন্ট ছিলাম। দেখো দিদিমণি শাস্তি দিয়ে চলে গেছিলো দিদি ভাই, কিন্তু তবুও আমরা ওইভাবে একজন তুই আমার কান আমি তোর কান ধরে কিন্তু দাঁড়িয়েছিলাম। কেউ ছিল না, যতই তোর কষ্ট হোক আমার কান ধরে দাঁড়িয়ে থাকতে সেই সময়, কিন্তু তবুও আমরা ছিলাম। সেটা ছাড়াও আমরা অনেক কিছু করেছি, আরও অনেক দুষ্টুমি করেছি একসঙ্গে, ক্লাসে স্কুলের পরে বনকুল খাওয়া, বিভিন্ন যে কটা পিকনিক আমরা একসাথে করেছি সেই পিকনিকগুলো করা, একসঙ্গে গল্প করতে করতে টিউশন থেকে ফেরা, তো অনেক কিছুই একসঙ্গে করেছি এবং অনেক অনেক মজা করেছি যেগুলো আজও মনে পড়লে খুব ভালো লাগে। না, প্রথম থেকেই তুই ছিলিস একটা খুব ছোট্ট মিষ্টি, চুলবুলি, একটু দুষ্টু, একটু মিচকে টাইপের মেয়ে, কিন্তু খুব হাসি খুশি অ্যান্ড কাইন্ড হার্টেড পার্সন। ইউ হ্যাভ সিন আ লট ইন ইউর লাইফ, হ্যাড গান থ্রু সাম হার্ড টাইমস ওইরকম চাইল্ডহুডের টাইমে, বাট ইউ স্টেড স্ট্রং অ্যান্ড ইউ ফেসড এভরিথিং সো ওয়েল, আই শুড আই রিয়েলি অ্যাডমায়ার ইউ। অ্যান্ড তাই জন্য হয়তো আজকে তুই এই স্ট্রং ওম্যান হতে পেরেছিস। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট টুডে ইউ আর ভেরি হ্যাপি। তোর কথায় কি বলি বল, তুই আমাদের সেই ছোট্টবেলার স্কুলের বন্ধু, আমাদের মধ্যে সব থেকে ছোট্ট খাটো হাইটে, কিন্তু তুই এখন আমাদের থেকে অনেক দূরে, জানি অনেকদিন দেখা হয় না, তবুও আমরা একই রকম বন্ধু আছি, বন্ধু থাকবো। তুই তোর আগের জীবনগুলো খুব এনজয় কর, খুব ভালো থাকিস আর খুব ভালো কাটুক এই দিনটি, এটাই উইশ করি। সো হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন, বাই। বাই সোমু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে, খুব 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 ভালো কাটা আজকের দিনটা, খুব এনজয় কর, খুব আনন্দ কর, তুই ধুবো ঢোকলা বুড়ি সবাই মিলে খুব ভালো থাকিস, আগামী দিনগুলো খুব ভালো কাটুক তোর। ফার্স্ট ফেব্রুয়ারি আজকের দিনটায় তোর সাথে আমার কথা হয়, কিন্তু এবছরটা একটু অন্যরকম, দেবশ্রী উদ্যোগ নিয়েছে, স্পেশাল উদ্যোগ যে সবাই মিলে আজকের দিনে তোকে উইশ করবে একসাথে সব বন্ধুরা, ভালো হতো। আর আমাদের বন্ধুত্ব 22 বছর হয়ে গেল, 2000 সালে বিআরবি স্যারের ব্যাচে ক্লাস 11-এ প্রথম আমাদের দেখা হয়েছিল, তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব আরও মজবুত সময়ের সাথে সাথে হয়েছে, একদম ফেভিকলের মতো। তো এখন অনেক দূরে কর্মসূত্রে আমরা সবাই, সবার থেকে অনেক দূরে, কিন্তু সময় পেলেই, ইচ্ছে হলেই, মনে পড়লেই কথা হয়, খোঁজ খবর নেওয়া হয়। আর পৃথিবী সুস্থ হোক, সব কিছু স্বাভাবিক হোক, তোরা ঢোকলাবুড়িকে নিয়ে আয় দেশে, ঢোকলাবুড়িকে আবার আদর করা হয়নি, তারপরে ওকে মিষ্টি খাওয়াতে হবে আমাকে, তারপরে আরও অনেক কিছু, সেই বেনারসি কাকার চাট খাওয়াতে হবে, যেটা আমরা বিআরবির ব্যাস থেকে, স্যারের ব্যাস থেকে বেরিয়ে ওই জেলখানার পেছনে কুকুরটার মাঠে দাঁড়িয়ে, মানে কুকুরটার ওকে পাড়ে দাঁড়িয়ে একটু আড্ডা দিয়ে অনেক দিনই হয়েছে এরকম আমরা বেনারসি কাকার চাট খেয়েছি, এটা ওটা আরও অনেক কিছু খেয়েছি, তো সেগুলো সব খাওয়াতে হবে ওকে। আর খুব ভালো থাক, খুব খুব এনজয় কর, দারুণ দারুণ রান্না কর আজকের দিনে, যেটা তুই খুব ভালো পারিস, দারুণ সুগৃহিণী হয়ে গেছিস।
আর দারুণ একটা কেক বানিয়ে আমাদের তরফ থেকে তোকে গিফট কর, সেটা ধ্রুব বানিয়ে নিতে পারে। ভালো থাকিস, সুস্থ থাকিস। হ্যাপি বার্থডে সোমা, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই তো জন্মদিন মনে পড়লেই মনে পড়ে আমরা কফি হাউসে কত ভালো ভালো এবং কতক্ষণ সময় কাটিয়েছি। এই তো জন্মদিনের দিনও কাটিয়েছি অনেক সময়। মনে পড়ে একবার সেই কলকাতার ময়দানে, তো জন্মদিনের দিনই বোধ হয়, আমরা গিয়ে সেই কতক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম, কত সময় কাটিয়েছিলাম, এবং তারপরে লাস্টে সেই কোনো একটা গাছ থেকে তেঁতুল পেড়ে তেঁতুলও খাওয়া হয়েছিল ময়দানে বসে। সেই আমার ছোট্ট বোনটা একবার আমার সাথে ঝগড়াই করে ফেললো রাখির দিনকে, কেননা কেউ আমাকে রাখি পরিয়ে ফেলেছে, আর কেন ওর রাখিটা সব থেকে আগে নেই, আমার সবকটা রাখি সরিয়ে দিতে হয়েছিল ওর রাখিটা আগে করার জন্য। সত্যি অনেক অনেক ভালো ভালো সময় কাটিয়েছি আমরা দুজনে একসাথে। যাই হোক, দুজনে এখন দুটো আলাদা কন্টিনেন্টে, অনেকদিন দেখা হয় না, অনেকদিন কথাবার্তাও খুব রেগুলারলি হয় না, বাট আই স্টিল মিস ইউ, তোর কথা খুবই মনে পড়ে। যাই হোক, আজকের দিনটা খুব ভালো করে কাটা, ধ্রুব আর বৃষ্টির সাথে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড কর, এবং উইশ ইউ অগেইন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ফর টুডে অ্যান্ড ফর রেস্ট অফ দ্য ইয়ার। Happy 39th birthday, not 40, 39th birthday. Many, many happy returns, Shoma. Happy 39th birthday. So, jono cake a strawberry. Enjoy. Have a great, great day. Yes, and next year, no birthdays. No, this was too hard already. Bye-bye. Bye, Shoma. হ্যাপি বার্থডে সোমু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, খুব মজা করিস, খুব ভালো থাকিস, তোকে বৃষ্টিকে আর ধ্রুবকে অনেক অনেক শুভেচ্ছা, আর খুব ভালো থাকিস। হ্যাপি বার্থডে সোমু, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকিস। তুই হয়তো আমার উপর রেগে আছিস যে আমি তোর সঙ্গে কথা বলি না বা কন্ট্যাক্ট করা হয় না। আসলে আমরা মেয়েরা ছেলেদের থেকে হয়তো একটু বেশি সংসারে জড়িয়ে পড়ি, তাই বিভিন্ন কাজের জন্য আর কি না করা হয়ে ওখানে কোনো কন্ট্যাক্ট। যাই হোক, রাগ করিস না, আর খুব ভালো থাকিস, আর জন্মদিনটা পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটাস। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোমা, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। আর কি বলবো, একটা ভীষণ ভালো বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোর আসছে বছরগুলো আরো ভালো হোক, এবং তুই আরো রান্না করে করে লোকেদের খাওয়া, এবং কোনোদিন আমাদেরও খাওয়া যখন আমাদের ইন পার্সন দেখা হবে এইসব প্যান্ডেমিক মিটে যাবার পরে। আর এটাই বলবো যে দেখতে দেখতে আমাদের সম্পর্ক তো অনেক বছরের হলো, এই বন্ধুত্বগুলো ভীষণ পুরনো, ভীষণ ভালো লাগে এখনো কলেজের দিনগুলো ভাবলে ভীষণ ভালো লাগে। এবং সবাই জীবনে তো একটা বেসিক কন্ট্রিবিউশন থাকে যার জন্য আমরা সেই মানুষটাকে মনে রাখি, আমি অ্যাটলিস্ট রাখি, এবং তুই, তোর একটা বড় কন্ট্রিবিউশন আছে আমার জীবনে। প্রথম হচ্ছে তোকে আমি একজন যাকে আমি চিনি, যে আমি বলতে পারি আমার এই বন্ধু মালদাবাসী, আমি তোকে সেই হিসেবে চিনি, এবং আমাকে প্রথম মালদা থেকে আমসত্ত্ব তুই একমাত্র খাইয়েছিলি। হ্যাঁ, তুই যদি না কলেজে খাওয়াতিস আমি আজও জানতে পারতাম না যে মালদার আমসত্ব কিরকম খেতে হয়। ভালো থাকিস, সুখে থাকিস, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই। হাই সোমু, হ্যাপি বার্থডে, হ্যাপি 39th বার্থডে, নট দ্য 40th ওয়ান। সরি, ইচ্ছে ছিল যে তোর 40th বার্থডেটা একটু স্পেশাল করার, সেই জন্যই এই ইনিশিয়েটিভ নেওয়া, কিন্তু সো সরি যে একটু মিসক্যালকুলেশন হয়ে গেছে। তবে আমার এই ক্রাইমের পেছনে আরও একজন পার্টনার ইন ক্রাইম আছে কিন্তু। তবে মজার ব্যাপার হলো যে এই যে এত বড় একটা ব্লান্ডার তুই সারা জীবন মনে রাখবি,
যে তোর লাইফে দুটো ডি কি করে এত বড় একটা ব্লান্ডার করলো, তাই না? কিন্তু এই ব্লান্ডারটা কিন্তু সুইট, আর এটাই আমরা সারা জীবন মনে রাখবো। কিন্তু কি আর করা যাবে বল, লাইফটা তো খুব ছোট্ট, তাই প্রত্যেকটা সেলিব্রেশন যখন মাথায় এসছে তখন করে নেওয়াই ভালো, তাই না? পরে আবার যদি না হয়ে ওঠে তো আমার সমস্ত বন্ধুদের তরফ থেকে তোকে হ্যাপি বার্থডে। হোপফুলি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তো খুব ভালো লাগবে, তোকে পুরনো দিনের কথাগুলো মনে করাবে। আর কি বলতো যে তুই যখন প্রথম এদেশে এসেছিলি তখন আর কে কি হয়েছিল জানি না, কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। তার কারণ হলো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এখন পাই একটা জাস্ট ফোন কলের দূরত্বে। কয়জন সেটা পাই বল? আমার ভালো লাগা, খারাপ লাগা, ভেন্ট আউট করার জায়গা, সমস্ত কিছু শেয়ার করার জায়গা তো তুই, তাই না? যখন মনে হয় তখন কল করি, জাস্ট একটা কলের দূরত্ব। তো তুই আমার জন্য কি সেটা কোনোদিন আর্টিকুলেট করে বোঝাতে পারিনি, কিন্তু এটুকু জানিস যে তুই আমার কাছে অনেকটা বড় জায়গা জুড়ে আছিস। আর কি বল, ছোটবেলার আর কি কি কথা বলবো? ছোটবেলার তো প্রচুর কথাই মনে পড়ে। মজার কথা হলো আমি আর তুই পরীক্ষার হলে, বাংলা পরীক্ষা ছিল, খাতা জমা দেওয়ার 5 মিনিট বাকি, আই থিঙ্ক কেউ একজন জিজ্ঞাসা করেছিল এই সেন্টুর বাংলা কি, কর্ণপন্থী সংবাদ। কিন্তু দুজনের একজনও মনে করতে পারিনি যে অ্যাকচুয়ালি মানে সেন্টুর বাংলাটা কি। তারপরে আমাদের দুজনের একসাথে যে পিকনিকের সময়গুলো আমরা কাটিয়েছি কলকাতার ফ্ল্যাটে, রান্না করা মাছগুলো কেন মরা মরা লাগছে কারণ আমরা হলুদ দিতে ভুলে গেছি। আর একটা কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমাকে সবাই বলে যে আমি কেন এত টিউব লাইট, আমার এই টিউব লাইট থাকার পেছনে দায়ী তুমি। তার কারণ তুমি আমাকে সবসময় একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে রেখে দিয়েছিলে, সুতরাং আমি জানি না যে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে, কারণ তুমি আমাকে সেই কথাগুলো বলতেও না। ইউ আর লাইক মম অর বডিগার্ড অর সামথিং ভেরি স্পেশাল তুমি। আর বড় হয়ে যাওয়ার পরে, এদেশে আসার পরে ছোট ছোট সময় যেগুলো আমরা কাটিয়েছি সেগুলো আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। যেমন আমি তুই আর সৌম্য মিলে যখন গুনগুন হওয়া চিনি হওয়ার আগে যখন একসাথে বাংলাদেশি সিনেমা দেখতাম বসে বসে, আর হলো সেই ডায়লগগুলো অনর্গল বলে যেতাম, ফালতু সিনেমা সব, টকায়ের হাতে অস্ত্র ক্যান আরো ব্লা 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 আরো কি কি সব। তুই গুনগুনের অন্নপ্রাশনে যখন এসেছিলি তখনও খুব মজা হয়েছিল, আমার চিনি হওয়ার সময় যা যা স্ট্রাগল হয়েছে তার পাশে যেভাবে তুই আমার কাছে ছিলি সেটাও আমার কাছে খুব খুব মানে মনের কাছে। আর যখন 2014 মনে হয় আমার জন্মদিন তোর সাথে সেলিব্রেট করেছিলাম, আমি বলেছিলাম এই ধ্রুবকে জল মিলে ক্রিম মাখাই, সে কিছুতেই রাজি হবে না, বাট তুই ইজ লাইক সব কিছু ভুলে টুলে ওকে ঘাড়ের উপরে চড়ে দুজন মিলে আমরা বেশ ভালো মতন ওকে ক্রিম ট্রিম মাখিয়েছিলাম। খুব খুব মিস করি ওই দিনগুলো, কবে যে আবার তোরা এখানে আসবি বা আমরা ওখানে যাবো একসাথে মজা করব তার অপেক্ষায় আছি। আরও একটা ছোট্ট জিনিস প্রচেষ্টা করেছি এর মধ্যে বলার, যে সমু তোর মধ্যে কত কত কোয়ালিটিস আছে, তুই না মাঝে মাঝে ভুলে যাস জানিস তো, যে কত লোকের ইন্সপিরেশন তুই নিজেও জানিস না। তোর মধ্যে একটা প্রাণবন্ত মেয়ে আছে, একটা কাইন্ড হার্টেড পার্সন আছে, একটা মানুষ যে কিনা সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারে। প্লিজ প্লিজ ওই মানুষটাকে হারিয়ে যেতে দিস না, একমাত্র তুই পারিস তাকে হারিয়ে না যেতে দিতে। যাকে আর বকবো না, অনেক বোর করে ফেলেছি, সব থেকে বেশি বক্তৃতাও দিয়ে ফেলেছি, কিছু ছবি তুলে ধরলাম আমাদের সবার একসাথে কাটানোর, হোপফুলি তোর ভালো লাগবে। লাভ ইউ আর হ্যাপি বার্থডে, বাই, ভালো থাকিস। ফাইনালি ইউ আর এন্টারিং টু আ ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস 40, সো হ্যাপি বার্থডে, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রে আনা রে কল কল ইয়াদ আয়ে কে পল পল ইয়ে হ্যায় প্যার কে পল চল আ মেরে সঙ্গ চল। Hey, Cindy.
साथ में और जी के हर